আমি আর্কিটেকচার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না প্রথমে আমি যখন ছাত্র ছিলাম ক্লাস 9 10 আমি গাড়ি ডিজাইনার হতে চেয়েছিলাম এবং যেদিন আমি প্রথম আর্কিটেকচার ক্লাস করতে যাই আমি জানিও না আর্কিটেকচারে আসলে বিষয়টা কত মানে বড় বা ব্যাপক 6 মাস পরে আমি বুঝেছি এখান থেকে আমি আর কোথাও যাচ্ছি না খেয়াল রাখতে হবে যে প্রতিটা বাড়ি আমাদের যে অ্যাপার্টমেন্টগুলো আমরা বানাচ্ছি এই প্রতিটা কিন্তু শহরের একটা একটা টুকরা এবং এই টুকরোটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং এখানে আশপাশের থেকে শুরু করে এই যে বাড়িতে ফেরত আসা এই যে ছোট বাচ্চাটা স্কুল থেকে ফেরত আসছে সে কি পাচ্ছে সে কি ধরনের স্পেস পাচ্ছে তাকে কি ইন্সপায়ার করছে সে কি চিন্তা ভাবনা করছে এগুলো সব কিছুই কিন্তু এই আমাদের আর্কিটেকচার বলবে যেই ভবনটাতে বসে আছি সেটা মাজহারুল ইসলাম আমাদের যে সবচেয়ে সিনিয়র আর্কিটেক্ট আমরা আমাদের আর্কিটেকচারের ফাদার বলি ওনার করা আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্যান ছাড়া বসে আছি প্রথমে একটু গরম লাগছিল এখন কিন্তু অনেক ভালো লাগছে এই যে মৃদু হাওয়া আসছে ভালো লাগছে আর্কিটেকচার কিন্তু এটাই আমরা সব কিছু নিয়ে কাজ করব আবার অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম সমাজ নিয়ে কাজ করব আমাদের দায়িত্ববোধ নিয়ে কাজ করব আমরা কোথায় কেন কিভাবে কাজ করছি এটার উত্তর দিতে পারতে হবে আর্ট আর্কিটেকচার ডিজাইন তিনটা একই জিনিস আর্কিটেকচারাল ডিজাইন আমরা বলি তার মানে তার মধ্যে ডিজাইন আছে আর আর্কিটেকচার তো আর্ট এটা একটা লিভিং আর্ট সাতক্ষীরা হাসপাতালের কথা বলছিলাম গরিব এলাকা ওখানে যদি আমরা সেটাকে মার্বেল দিয়ে মুড়ে দিতাম লোকজন এসে বুঝতে পারতো না যে এটা কার জন্য বানানো আমি থাকি কুড়ে ঘরে আমার হাসপাতাল বানিয়েছে মার্বেল দিয়ে মোড়ানো ও কিন্তু কনফিউজড হয়ে যেত সেই জন্য ওখানে হাতে বানানো ইট লোকাল ইট কিছু দূরের থেকেই আনা সেটা দিয়ে তৈরি করা তো একটা লোক একজনকে বলছে আমার এখানে আসলে ভালো লাগে কেন ভালো লাগে জানি না এটাই যথেষ্ট আর্কিটেকচারের যেই গল্পগুলো আমরা বলতে চাই সেগুলো আসলে আমরা এখনও জানি না সেগুলো তৈরি হবে আর্কিটেকচারে যারা থাকবে যারা ব্যবহার করবে তারা নতুন নতুন গল্প তৈরি করবে এবং তাদের মাধ্যমে আরও নতুন নতুন গল্প আমরা জানতে পারবো